এ তোমার নাম কি? শুভ। শুভ বাসা কোথায়? নাম কি জায়গার নাম বলো? নীলদরিয়া। তোমাদের তোমাদের এখানে নীলদরিয়া এখানে কি কি আছে? সবকিছুই আছে। সবকিছুই আছে? কি কি এখানে দেখার কি কি জায়গা আছে? শিল্পা আছে, ঢুলু আছে। শিল্পার আছে, ঢুলু আছে। ঢুলু বলতে কি বোঝাচ্ছো? দোলনা। দোলনা, আচ্ছা। আর স্লিপার মানে হচ্ছে যে তোমার যেগুলো স্লিপার এগুলো না? তারপর কি আছে, আর কি আছে? নাগরদোলা আছে না? তো তোমাদের কি ওই যে এই নদীর পাড়ে কি, এটা কতদূর নদী, কত বড় নদী? বিশাল বড় নদী। কই, আমরা তো চড়ি নেই কখন। আমার মতো পুলিশের পোশাক পরছিলাম আমি। কবে দেখছো তুমি? ওই নৌকা দেখছো। কথা বলে নাই তখন? কথা বলছে না তোমার সাথে? কথা বলছে? ও, আমি আমি না ওইটা আমি। আচ্ছা আচ্ছা, যাক। তো এখানে আমরা হচ্ছে নৌকা কোথায় পাবো? ওই ঘাটে পাবো। ওইখান থেকে কি মাঝি আছে? পুরো বিলটা ঘুরাবে না? পদ্ম ফুলও আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা ওখানে ঘুরতে যাব। তো তোমাদের তোমার নাম কি? হ্যাঁ, মাহিম। হ্যাঁ, তোমার নাম? শুভ। তোমার নাম? শ্রীপাদ। তো তোমরা কিসে পড়ো? তোমরা সবাই কোন ক্লাসে পড়ো? তুমি ক্লাস টুতে পড়ো। তারপর তুমি ক্লাস ফাইভে পড়ো। তুমি ক্লাস টুতে পড়ো। তোমাদের কি বাসা কি সবার একসঙ্গে পাশাপাশি? আচ্ছা আচ্ছা, তোমরা কে হও সম্পর্কে? ও, ভাগ্নে ভাস্তা হয়। তাহলে তুমি তো সবার বড়। হ্যাঁ, ক্লাস ফাইভে পড়ো তুমি না? ক্লাস ফাইভ বানান করো তো। ক্লাস ফাইভ বানান বলতে বলতে বলছি। বলো ক্লাস ক্লাস বলো। না হয় নাই তো, ভালো করে বলো। কোন স্কুলে পড়ো তুমি? নদনপাড়াতে। নদনপাড়া, পুরো স্কুলের নাম বলো। ও, সরকারি স্কুলে না? ও, তুমি হচ্ছে ক্লাস ফাইভে পড়ো। তো ক্লাস ফাইভে ক্লাস বানান জানো না? একটু বলো, ভালো করে বলো একটু। কি ক্লাস ফাইভে পড়ো তুমি, ক্লাস ফাইভের বানান তুমি ইয়ে করো না, এটা কেমন কথা? এদিকে এদিকে দেখো, এদিকে দেখো, এটা লজ্জাজনক কথা না? তোমার ম্যাডামকে বলবা যে ম্যাডাম, একজন স্যার আমাকে বলছে যে ক্লাস ফাইভ বানান করতে বলছে, আমি পারি নেই। হ্যাঁ, CLASS, ক্লাস মনে থাকবে? ফাইভ, এ ফাইভ, ভি বলো তো। টাটা দাও, ভালো থাকিও, কথা হবে, আবার আসবো। ঠিক আছে, ওকে।